আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃপণতা, কাপুরুষতা ও বার্ধক্যের দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকার জন্য কোরআনি এক ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এই দুয়াটা যারাই পড়বে, 1 নম্বর, কৃপণতা দূর হবে, কাপুরুষতা দূর হবে, বার্ধক্যের দুঃখ কষ্ট দূর হবে, এক আমলে 3টা ফজিলত ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দোয়াটা হচ্ছে আমি আগে জানিয়ে দিচ্ছি, আগে আস্তে আস্তে একসাথে বলছি, তারপরে ভেঙ্গে ভেঙ্গে বলবো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জালি ওয়া আযাবিল খবর। এই দোয়াটা সরাসরি আল্লাহ রাসূল নিজে পড়েছেন এবং পাঠ করার কথা বলেছেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াটাও অর্থটাও চমৎকার, এটা বুখারীর হাদিসে এসেছে। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট পানাহ চাচ্ছি জীবনের বার্ধক্য থেকে, যাতে ততদিন বেঁচে থাকি যতদিন মানুষের উপকারের বোঝা না হই, আরও আশ্রয় চাচ্ছি ভীরুতা ও কৃপণতা থেকে এবং দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।